এবার যারা হজের নিবন্ধন করেছেন, সৌদি সরকারের নিয়ম অনুযায়ী তাদের ভিসায় জন্য বায়োমেট্রিক তথ্য অর্থাৎ 10 আঙ্গুলের চাপ ও মুখমণ্ডলের ছবি দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট এজেন্সি যেখানে নিবন্ধন করেছেন আর সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক নিজের মুঠোফোন অথবা নির্দিষ্ট কেন্দ্র থেকে করা যাবে, তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে। তার আগে প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই বায়োমেট্রিক পদ্ধতি তত্ত্ব দেওয়া সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে। পাসপোর্টের সঙ্গে এই তত্ত্ব ও করোনা টিকার সনদ দিতে হবে। বায়োমেট্রিক তত্ত্ব নামটি শুনতে যতটা কঠিন মনে হয় আসলে তা নয়। গুগল প্লে স্টোর থেকে সৌদি ভিসা বায়ো অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। একটা ইমেল ঠিকানা যুক্ত করতে হবে, অর্থাৎ বায়োমেট্রিক যেখানে সনদ আসবে। তারপর পাসপোর্টের ছবি, বৃদ্ধাঙ্গুলের চাপ, মুখমণ্ডলের ছবি তুলে জমা করতে হবে। ইমেইলে চলে আসবে বায়োমেট্রিক তথ্য। আর এই কাজটি না করতে পারলে তাহলে আপনার নিবন্ধন কেন্দ্র ঢাকা হজ অফিস, আশুকুনা, বাইতুল মুকাররম মসজিদ, ইসলামী ফাউন্ডেশন, প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকার ওয়াকফ প্রশাসন কার্যালয়, নিউ স্কার্টন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে থেকে এইসব কাজ সহায়তা নিতে পারে। বেসরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট এজেন্সি যেখানে নিবন্ধন করেছেন আর সরকারি ব্যবস্থাপনার জন্য বায়োমেট্রিক নিজের মোবাইল থেকেই অথবা সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কেন্দ্র থেকেই করা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে 1,27,198 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন 15,000 জন, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এই ছিল আমাদের বায়োমেট্রিক পদ্ধতিতে কিভাবে ভিসার জন্য আবেদন করবেন। প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।